করি না এনে মাংসের ঝোল হবে, কুদরি ভাজা হবে, ডাল হবে, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। তুমি পচা আলু দিয়ে মাংস করবে? ওটা করিনি তো, বাদ দিয়েছি। আমার জন্য এইটুকু বন্ধুরা, আমার জন্য এইটুকু শশা আর টমেটো দিয়েছে, দুটো সিঙ্গারা, টমেটো কাটো একটু। এটা হচ্ছে আমার বোন, আজকে এসছে টাকা ক্যামেরার দিকে দেখাচ্ছিস কিনে। এটা হচ্ছে আমার মা, রান্না করছে, আজকে মাংস রান্না করবে। আর বোন মাংসগুলোকে জলে ধুয়েছে, মাংস কাটা মাংস না কাটতে হবে? কাটা মাংস। রান্নাটা বোন করবে তো? আমার বোন খুব ভালো মাংস রান্না করতে পারে, আর মার থেকে ভালো রান্না করে মাংস। একটু লেবু লেবু দিয়ে দিবি মাংসতে, ঠিক আছে? রান্না করলে তুই খাবি না কেন? মাংস রান্না ভ্যারাইটিস করে। এটা হচ্ছে আমার বোন, বোন খুব ভালো মাংস রান্না করে। এটা হচ্ছে আমার মা, এখন পেঁয়াজ কাটছে। কিসে রাখবো এটা? আমার বাবা মুড়ি খাচ্ছে। বন্ধুরা আমার জন্য এরকম শশা আর টমেটো দিয়েছে, দুটো সিঙ্গারা দিয়েছে, এরকম মুড়ি খাই আর টমেটো কাটো। নেই বললাম, এসে দশ বার জিজ্ঞেস করে। মাংসটা এখন মাখানো হচ্ছে, মাংসটা মাখা, শুধু নুন দিয়ে মাখাবে, হলুদ দাও, হলুদ পেঁয়াজ এখানে মাখিয়ে নাও, সব সব দিয়ে আসবো। খাবার বাড়ি নো এটা কি বাড়ি, এটা কি বাড়ি, এটা ভালো বাড়ি, ওরা তুমি তো বাড়ি নিচে নাও বাড়ি। আমি যে জলে ছিল এটা আদা টমেটো দেবো, রসুনটা তেলে দেবো, একটু রসুন দেবো, পেঁয়াজটা দেবো, একটু দ্বিগুণ দেবো, আগে একটু দ্বিগুণ রসুন ফার্স্ট দিকে দেবো, বুঝেছি? পেঁয়াজটা পিয়ানো হবে। আর কেল দে,
তেল দেবো আর একটু। আলুগুলো লাল হয়, লাল আলু হয়ে যাবে, লাল হয়। তেলটা বেশি হয়ে গেছে না? এটা কি, এটা কি আলু? দাগ দাগ কি কি চলছে? ¿Qué es eso?